Congratulations. Thank you, sir. Boshan. আপনাকে জুনিয়র অফিসার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আশা করি আপনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করবেন। জি স্যার। বাই দ্য ওয়ে আপনি একটা কথা মনে রাখবেন, অফিসে কোনো সিস্টেম বা কোনো কিছুতে যদি আপনি ব্রেক করেন তাহলে আপনি যে কোনো মতে কিন্তু স্যাকড হতে পারেন। এই কথাটা সবসময় মনে রাখবেন। জি স্যার। আপনি একটা কাজ করবেন, তাহলে কালকে থেকে কাজে লেগে যান। আসসালামু আলাইকুম। গন্ধ কিসের? এটা নাকি ফ্ল্যাট বাড়ি। ওই বেটা, এটা ফ্ল্যাট বাড়ি না, এটা কোনো বাসা হইল? এটা তো একটা কবুতরের খোপরা, একটা মুরগির ঘর। আলো নাই, বাতাস নাই, খালি একটা দরজার জানলা, তাতে এটা বানানো ফ্ল্যাট বাড়ি হয়ে যায়, তাই না? এখানে থাকা যায়? এটা তো গরিব মানার ফোন দিরে। ভাড়া কত? সেই ভাড়া এই বাসা। হ্যাঁ বাবাজি, এই রাখ, মালিক বোধ হয় আসছে, পরে ফোন দিচ্ছে। আমি একটু আসবো। জি 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 আঙ্কেল, আসসালামু আলাইকুম। তারপরে আপনার কি করছেন আর কি? এই তো আপনার এই জানালা দিয়ে বাতাস আসতেছে, হু হু করে বাতাস খাচ্ছি, অসাধারণ। আচ্ছা আচ্ছা, তা কেমন আছেন? জি ভালো আছি। শোনেন, অনেক সঞ্চয় করে তারপর তো ভাড়াটা করেছি, মানে কেবল মেরামতের কাজ শেষ হচ্ছে আর কি। অনেক প্রবলেম থাকবে, ব্যাপার হচ্ছে যে বিদ্যুৎ থাকবে না, ঠিক মতো পানি থাকবে না, সব মানিয়ে নিতে হবে আর কি। ঠিক আছে, না কোনো সমস্যা নাই আঙ্কেল। এটা এটা কি মানে দক্ষিণ পাশ নাকি? এটা বাতাস যেত চমৎকার না, দক্ষিণ পূর্ব আর কি। আঙ্কেল আমি ঢোকার পরেই মনে হয়েছে যে এত চমৎকার, মানে মনে হচ্ছে যে আমি একদম মানে এটা বেহেস্তের মতো লাগতেছে। আচ্ছা, আর পানি বিদ্যুতের কোনো সমস্যা নাই, এই যে এত চমৎকার বাতাস, তাহলে পানি বিদ্যুৎ কীভাবে লাগবে? আর আমি তো আসলে আঙ্কেল সকালবেলা অফিসে চলে যাব, জাস্ট রাত্রে ফিরবো, জাস্ট ঘুমানোর জন্য, মানে গোসল করার জন্য যে পানি দরকার, এক জগ পানি হইলে পরে আমার জন্য যথেষ্ট। ওই এক জগ পানি দিয়ে আমি গোসল করার পর যতটুকু বাঁচবে, পরের দিন সকালবেলা আবার ব্রাশ ট্রাশ করে আমি আবার অফিসে চলে যাবো, কোনো সমস্যা নেই। খুব ভালো লাগছে, একটা কথা বলি, যে যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে মানে আপনার চা মানে চাচ্ছেন মানে আমাকে বললেই হবে আর কি। ঠিক আছে, কোনো রকম সংকোচ করা যাবে না। না না, ঠিক আছে, না তাহলে আমি যাই। জি সালাম। আন্টিকে সালাম দিয়ে নেবেন। কোন বাসা মারে ভাড়া করে দিছিস এটা? হ্যাঁ এটা তো দোজক রে, দোজক বেহেস্তে এটা, তাই না? শোন, তুই কালকে আইসা আমার ওই বাসায় যে খাট আছে সে খাটটা দিয়ে যাবি, মনে থাকবে তোর? আরে বেটা, জেলখানার ভিতরে তো গ্যাস পানি বিদ্যুৎ পাওয়া যায়, এখানে তো সেটাও নাই। এটা তো জেলখানা লাগতেছে আমার কাছে, আমি কিচ্ছু বুঝি না। যে টাকা বাড়তি ভাড়া লাগতেছে তোরে দিতে হবে, তুই ঠিক করে দিছিস, মনে থাকবে? এটা তো শাস্তি। ওকে রাখি, আমি এখন রুমটা গুছাই। দুর্গন্ধ বেটা, দুর্গন্ধ রুমের মধ্যে, এখানে মনে হচ্ছে শালা 80 বছর লোকজন থাকে না, টিকটিকিও মনে থাকছে না। আমার গায়ের চামড়া দিয়ে আপনার পায়ের জুতা বানিয়ে দিলে তো এই ঋণ শোধ করবে না স্যার। চলো সবার সাথে পরিচয় করে দিই। স্যার আমার অফিসে আজকে প্রথম দিন,
আপনি আগে ঢুকবেন, আমি পেছনে পেছনে ঢুকবো স্যার। ফ্যান্টাস্টিক, ঠিক আছে স্যার। মানিক স্যার, এটা হচ্ছে আপনার ডেস্ক। মানিক স্যার, ওনার নাম হচ্ছে কুর্মি। তো ঠিক আছে, আপনি কাজ করুন মানিক স্যার, দেখা হবে তাহলে। স্যার একটা রিকোয়েস্ট, আমাকে আপনি সাহেব টাহেব বলবেন না, সরাসরি মানিক বলবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি মনোযোগ দিয়ে কাজ করুন। আচ্ছা উর্মি, আপনি একটা কাজ করবেন, আপনি ওকে একটু হেল্প করুন, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ কাজ করুন। থ্যাংক ইউ। আপনার পুরো নাম কি? উর্মি আক্তার। উর্মি আক্তার, খুব সুন্দর নাম। দেশে বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। কোথায় পড়াশোনা করছেন? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর, আমি জগন্নাথ ইউনিভার্সিটি। একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করবেন না? আমার একটা খালাতো বোন ছিল, দেখতে আপনার মতো, খুবই সুন্দরী, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। একসময় আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। আপনি কি ম্যারিড? এনগেজমেন্ট হয়ে গেছে। আমি তো দুশ্চিন্তায় ছিলাম। কেন? মানে কোন ছেলেকে ভাড়া দিলাম, তাই না? ব্যাচেলার ছেলে বোধ হয় তো, কিন্তু আমি যা দেখছি খুবই ভালো লাগছে। ভালো হলেই ভালো। আরে আমি মানুষ চিনি, মনে রাখো আমি কিন্তু মানুষ চেনার দিক থেকে আমি নিশ্চিত যে সে ভালো হবে। শোনো, আজকালকার ছেলেদের কোনো বিশ্বাস নেই, এই ভালো তো এই খারাপ। দেখা যাক ছেলেটা কদিন ভালো থাকে। ভালো থাকবে, ভালো থাকবে। শোনো, খাবার দাও। গল্প মনে হয় জমে গেছে না? আসলে সত্যি কথা বলতে কি, এই অফিসে আপনাদের মতো কলিগ পেয়ে আমার জীবনটা ধন্য। কেন কেন? না, আপনারা অনেক হেল্পফুল, যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে পড়লে অনেক হেল্প করে, বিশেষ করে রাশেদ ভাই। মানে ওনার কাছ থেকে শিখতে হয় যে মানুষকে আসলে কিভাবে উপকার করতে হয়। আরে না না, মানুষ হিসেবে আপনি একটু বেশি বেশি বলছেন, এর এমন কি, আমরা তো সবাই সহকর্মী। না না, তো প্লিজ আসতে আপনি আমাকে সাহেব সাহেব বলবেন না, তো ডাইরেক্ট মানিক, অথবা মানিক ভাই বলুন। আচ্ছা উর্মি ম্যাডাম, আমাদের এই অফিসের মানে সবচেয়ে বড় বসকে, মানে সোবান সাহেব। আরে না না, উনি তো এই ব্রাঞ্চের ইনচার্জ, আমাদের হেড বস তো হেড অফিসে বসেন, রহমান স্যার। হেড ব্রাঞ্চ, ঠিক আছে মানিক সাহেব, আমি যাই, দেখছি অনেক কাজ পড়ে আছে আমার। দেখলেন রাশেদ, আমি বললাম না যে আপনার কাছে অনেক কিছু শেখার আছে। উনি যদি কখনো কাজের চাপ বেশি হয় আমার একটু চাপ দিয়ে দিলেন। উনি হালাল পথে রুজি করতেছে, ওনার মতো ভালো মানুষ ঢাকা শহরে একটাও নাই। অশান্তি করেন না, শান্তি নষ্ট করেন না, যা বিল হয়েছে দিয়ে যান গা। বুঝলাম না, এলাকার সব লোক অনেক বড় লোক, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, 120 টা তো বড় না, খাইতে পারবেন না হালাল কইরা। মুরুব্বি, হ্যাঁ, আসলে এইসব হলো ধান্দাবাজ পোলা ভাই, চেহারা দেখে বোঝা যায় তো বছরে একদিনও ভালো মন্দ খায় না। হ্যাঁ, আইসে আমারে হালাল হারাম শিখাইতে। হ্যাঁ আঙ্কেল, আপনি একটা কথা কই, আপনার হোটেলের খাওন ঢাকা শহরের সব হোটেলের খাওনের চাইতে ভালো। মানে মনে হয় কি যে বেস্ট খানা খাইতেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য এর চাইতে বড় বড় আরো 10টা হোটেল আছে। বাজান,
তোমার তো এর আগে কখনো দেখি নাই, তুমি কি এলাকায় প্রথম আইছো? প্রথম আসছি, একটা চাকরি করি তো, এখানে বাসা ভাড়া থাকি, 242 নম্বর বাড়ি। আরে সহি সাহেবের বাড়ি, আমার বন্ধু মানুষ তো, আল্লাহ হাদরাস করুন তোমারে। আঙ্কেল আমার বিলটা কত হইছে? হ্যাঁ বিল, এ আমার বাগানের বিল কত হইছে রে? আমি আপনাকে কি দিয়েছি? আমি বলেছি লেটেস্ট প্রজেক্টের কাগজ টানতে, আপনি আমাকে 2 বছর আগে কাগজ কি জন্য নিয়ে আসছেন? স্যার আসলে 2 বছর আগের পুরাতন ফাইল দেখে এই ফাইলটা আপডেট করছি, ছোট্ট একটু মিস্টেক হয়ে গেছে। ফ্যান্টাস্টিক, এটা একটা ছোট্ট মিস্টেক। স্যার আপনি আমার ডাকছেন? ঠিক ডাকছি, আমার তো মনে পড়ছে না আপনাকে ডাকছি। স্যার মনে হয় মনে মনে আমাকে ডাকছেন স্যার। স্যার বসব? বসেন। থ্যাংক ইউ স্যার। বস কি হয়েছে? আর বলে না মানিক সাহেব, আমার মাথা খারাপ করে দিতেছে। মানে ছেলেগুলো কাজ করতেছে এত সিনিয়র অফিসার, এর মানে কি সিলি মিস্টেক স্যার, ছোট্ট একটা মিস্টেক, আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক, আমি একদম পাগল হয়ে যাবো দেখতেছি। স্যার ঠিকই বলছেন, এইসব আকাইমের লোকদের অফিসে কী হবে কোন? অফিসের টাকা পয়সা ধ্বংস হচ্ছে না, নষ্ট হচ্ছে তো স্যার। এসব কাজ আমার দায়িত্বে দিলে তো আমি করে দিতে পারি, আপনার কোনো টেনশনও থাকে না স্যার। আপনাকে দেবো? জি স্যার। ও তো সিনিয়র অফিসার, আপনি তো জুনিয়র অফিসার। স্যার আপনি এটা কোনো কথা বললেন? আপনি আমার বস মানুষ, আপনার পবিত্র হাতটা যদি আমার মাথার উপর রাখেন, জুনিয়র থেকে সিনিয়র হইতে কতটুকু সময় লাগবে স্যার? এটা তো সময়ের ব্যাপার। আপনার পবিত্র হাত আমার মাথায় রেখে আপনি আমার দোয়া করেন স্যার, আপনার পদতলে আমার ঠাঁই দেন, তাইলে পরে আমি ধীরে 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 করতে করতে জুনিয়র থেকে সিনিয়র হইতে পারবো স্যার। সব ঠিক আছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, পুরো প্রমোশনের প্রক্রিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে নেই, এটা আসলে আমাদের বোর্ড মিটিংয়ের ব্যাপার। বোর্ড মিটিংয়ে স্যারা এটা ডিসিশন নেন। আমাদের তো কদিন আগে বোর্ড মিটিংটা হয়ে গেল, ডিরেক্টর মিটিংটা। ঠিক আছে, সেকেন্ড ডিরেক্টর মিটিংসটা যখন হবে তখন দেখি আমি আপনার নামটা প্রপোজাল দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমার খালাতো ভাই আর কি আমার বাসায় আসছে, খালার মাকে পাঠাইছে, আমাদের পুকুর থেকে বড় একটা মাছ, রুই মাছ ধরে পাঠাইছে আমার কাছে, বিশাল সাইজের, মানে কমপক্ষে 8-8.5 কেজি ওজন। তাই নাকি? স্যার আমি ওই মাছ নিজে হাতে রান্না করে আপনার জন্য নিয়ে আসছি টিফিন ক্যারিয়ারে করে। ফ্যান্টাস্টিক, তাই নাকি? জি স্যার, আপনাকে খাইতেই হবে স্যার। না 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 না, আরে আপনার ভাবি তো আমার খাওয়া প্রতিদিন দিয়ে দেয়, ওটা আপনি ওদেরকে নিয়ে খেয়ে স্যার। না স্যার, আমাদের নিজের পুকুরে রুই মাছ স্যার, অনেক টেস্ট স্যার। আর আপনি যদি এই মাছ না খান আমি ওই মাছটা মুখে তুলতে পারবো না স্যার, প্লিজ এই সুযোগটা দেন স্যার। আমি নিয়ে আসছি, আমি টিফিন কেটে নিয়ে আসছি স্যার। স্যার প্লিজ, না স্যার আপনাকে খাইতে হবে। আপনার হাতে রান্না খায়া আমার বস তো ফিদা হয়ে গেছে, সাইডটা বুইটা খাইছে। মানে আমি তো ভয় পাইতেছিলাম যে শেষ পর্যন্ত টিফিন ক্যারিয়ার চাবায় না খায় ফেলে। আরে বাবাজি, আমি তো রাঁধি না, রাঁধে আমার বাবুর্সি। হ্যাঁ সব বুঝছো, আমার বাবুর্সির হাতের কারিশমা। না বলবি না, সব কারিশমা আপনার। আপনি যদি মাছটা ভালো না কিনতেন তাহলে পরে কি আপনার বাবুর্সি ভালো রাঁধতে পারতো? আপনি তার একটা পচা মাছ কিনে দেন তো, সে এত সুস্বাদু করে রাঁধতে পারে কিনা দেখেন। সব কারিশমা আপনার মুরব্বী, আপনার বাবাজি। আপনার বসে মানে আমার হোটেলে রান্না খাইয়া তৃপ্তি পাইছে, এটা যে আমার জন্য কত বড় মানে একটা শান্তির কথা। বুঝছেন, আমার হোটেল আর হোটেলের মাছ সব আর একটা সার্থক হয়ে গেল। মুরবি একটা সত্য কথা কই। ক বাবা, আপনার হোটেলের খাবার খাইয়া আমার জীবন সার্থক হয়ে গেছে। মাঝে মধ্যে হতাশায় ভুগি না যে কেন এই দুনিয়াতে আইলাম, কি জন্য আইলাম, তখন মনে সান্ত্বনা দিই।
আপনার হোটেলে মাছ খাওয়ার জন্য এই দুনিয়াতে এসেছি। বাবাজি একটা কথা বলতে পারি? কি কথা বলবি বাবাজি? এবার থেকে আমি আর তোমার কাছ থেকে আমার মাছের কোনো বিল নেব না। তুমি আমার হোটেলে আইবা, মাছ খাইবা, যত কিছু খাইবা, আজ থেকে মাছ ফ্রি বাবাজি। তুমি যদি আমার এই কথাটা না রাখো আমার মনে বড় ব্যথা মামু। বাবাজি মরুন মরুন, আমি আপনার ছেলের মতো সন্তান হয়ে আমি আপনার মনে কষ্ট দেবো? বুঝতে হইতে পারে, আপনি যা বলেন সেটাই হবে। আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বানায় দাও আমার সন্তানের আল্লাহ। আল্লাহ ভালো থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুনিয়াতে ভালো মানুষের অভাব নাই রে, আছে ভালো মানুষ। গাড়ির গতি খুব ভালো, কিন্তু গতিটাকে আরো তীব্র করতে হবে। জি স্যার, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ফ্যান্টাস্টিক। আপনার প্রশংসা না করে পারছি না স্যার। স্যার বলছিলাম কি স্যার, ওই যে মানিক ছেলেটা স্যার আমাদের যে নতুন জয়েন করেছিল স্যার কয়েকদিন আগে, ছেলেটা কি অদ্ভুত কাজ করে, ফ্যান্টাস্টিক স্যার। ছেলেটা সকালে আমার আগে আসে স্যার, আমার আগে আসে এবং আমার পরে যায় স্যার। আই থিঙ্ক আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, ছেলেটার যে পারফরমেন্সের যে পজিশনটা দেখে ছেলেটার প্রতি আমরা খুব মিসইউজ করছি। আর এত এত তাড়াতাড়ি সে স্যার ক্যাচ করে আমি অবাক হয়ে গেছি স্যার। স্যার জুনিয়র ছেলেগুলো 15 দিনও দিতে পারেনি স্যার, ফ্যান্টাস্টিক। এই মানিক ছেলেটা মাত্র 1.5 ঘন্টা দিয়ে দিয়েছে স্যার, যে কাজ স্যার আমার 15 দিনে দিতে পারেনি, মানিক স্যার মাত্র 1.5 ঘন্টা, এটা অবাক করার মতো না স্যার, ফ্যান্টাস্টিক স্যার। কী করতে চাচ্ছেন তাহলে? আমি বলতে চাচ্ছিলাম কি স্যার, ছেলেটাকে যদি জুনিয়র অফিসার থেকে স্যার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে দেন স্যার, ফ্যান্টাস্টিক স্যার, ফ্যান্টাস্টিক স্যার। কিন্তু সিনিয়র অফিসার তো অনেকজন আছেন, প্রয়োজনের তুলনায় অনেক বেশি, আর আপনি তো গত সপ্তাহে বলছিলেন কিছু ছাঁটাইয়ের জন্য। ও হ্যাঁ স্যার, ফ্যান্টাস্টিক স্যার। স্যার আপনার আইকিউ প্রশংসা না করেও পারছি না, ফ্যান্টাস্টিক স্যার, ফ্যান্টাস্টিক স্যার। আপনার ব্রেন আপনি ঠিকই ধরেছেন স্যার, ব্যাপারটা হচ্ছে কি স্যার, স্যার জুনিয়র অফিসারদের তুলনায় মানুষটা এক কথা বলতে স্যার ফ্যান্টাস্টিক। সে তার যে পারফরমেন্স এই কদিন যা দেখিয়েছে, একটু স্যার আপনি আমাকে যে প্রশংসা করলেন, কনগ্রেচুলেশন দিয়েছেন, পুরো কৃতিত্ব তো স্যার ওর, ফ্যান্টাস্টিক স্যার, ফ্যান্টাস্টিক। সুবন সাহেব, আমরা তো অনেক দিন একসাথে কাজ করছি, প্রায় 1.5 যুগ হয়ে গেল। হ্যাঁ, আপনার উপর আমার বিশ্বাস আছে, সেটা আপনি ভালো করেই জানেন। ঠিক আছে, করুন। আর অফিসের যেটা ভালো হয় সেখানে তো আমার আপত্তি থাকার কথা না, তাই না? ফ্যান্টাস্টিক স্যার, ফ্যান্টাস্টিক স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, স্যার আসি তাহলে স্যার। এতক্ষণ নিশ্চয় আপনার সুখবরটা শুনেই ফেলেছে। যাক, আমি আবার বলি, মানিক সাহেব কঠোর অধ্যবসায় এবং অনেক পরিশ্রম করে আজকে একটা চমৎকার প্রমোশন নিয়েছে, ফ্যান্টাস্টিক প্রমোশন পেয়েছে। উনি এখন থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। লেটস কংগ্রেচুলেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রেচুলেট ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং সেটাই একটা জিনিস মানিক সাহেব একটা আপনাদের জন্য একটা পাথেয় হয়ে দাঁড়ালো, যে কঠোর অধ্যবসায় এবং পরিশ্রম করলে একটা চমৎকার ফল পাওয়া যায় খুবই অল্প সময়ের ভিতরে। উনি একটা ইনস্টিটিউট এই মুহূর্তে আপনাদের জন্য এবং একটা দেখার মতো কাজ করে দিয়েছে উনি অল্প সময়ের ভিতরে। তা আমি সেটা চাই আপনারা সেই কাজটি করেন, ঠিক আছে? প্লিজ এনজয় ইউর সেলফ। থ্যাংক ইউ স্যার। মানিক ভাই, মিস্টার রাশেদ, আমি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর আপনি সিনিয়র অফিসার। তো ভাই বললে কেমন লাগে না? আমার কোনো সমস্যা নেই, মানে অফিসের একটা ডেকোরাম আছে না, তাই না ম্যাডাম? কোন মানিক?
স্যার আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানিক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি মানিক। সোবান সাহেব আপনার কথা বলছি। জি স্যার। কিন্তু এত কিছু কি স্যার? আপনার করুণায় আমি জুনিয়র অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি। স্যার আমার আম্মা এই প্রমোশনের খবর পাওয়ার পর বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে। স্যার এই মুরগি দুইটা আমার আম্মার নিজের হাতে পালা, ডাব দুইটা আমাদের গাছের, তারপর মানকুচু আমাদের ক্ষেতের, শাক আমাদের ক্ষেতের, লাল আমাদের লালুর জায়গায়। স্যার কিন্তু এত কিছু স্যার মায়ের আদেশ। মা আমাকে বলেছেন আমার যে অন্নদাতা তাকে যেন আমি এগুলো দিই। স্যার আপনার প্রতি তো আমার কৃতজ্ঞতার শেষ নাই স্যার। আমার গায়ের চামড়াতে যদি আপনার পায়ের জুতা বানাই। ঠিক আছে ঠিক আছে, আপনার কারণে তো স্যার আমি অফিসে আসতে বেঁচে আছি। আমি তো আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, বসুন বসুন। জি স্যার থ্যাংক ইউ। শৈলা শৈলা, আমাদের দু কাপ চা দিও। আন্টি আসলে সমস্যাটা কি আমাকে খুলে বলুন তো। আর বলো না বাবা, সিটি কর্পোরেশন থেকে কি একটা চিঠি এসেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তোমার আঙ্কেলও তো ঢাকায় নেই, বলো তো কি করব। আমি যে অফিসে গিয়ে একটু খোঁজ খবর নিব সে সাহসও তো আমি পাচ্ছি না। ওখানে গিয়ে কি বলতে হবে আমি তো কিছুই জানি না। আপনার তো টেনশন কিসের? আপনার ছেলে আছে না, সে সব কিছু সমাধান করে দেবে। ছেলে? আমার ছেলে? আমার তো কোনো ছেলে নেই। আন্টি মনে বড় কষ্ট পাইলাম, আমি কি আপনার ছেলে না? তা অবশ্য ঠিক, তুমি আমার ছেলের মতোই। আপনার কোনো চিন্তা নাই, আপনাদের ফ্যামিলির এখন থেকে যা যা সমস্যা হবে সব কিছু সমাধানের দায়িত্ব আমার। আপনি শুধু আমাকে বলবেন, আমি যে কোনো সময় দিনে রাতে যখন আমাকে লাগবে আপনি শুধু আমাকে ডাকবেন, আমি সমস্ত সমাধান করে দেবো। ঠিকই তো বাবা, তুমি থাকতে আমি কেন টেনশন করব, তুমি তো আমার ছেলের মতোই। শোনো বাবা, সামনে মাসের থেকে তুমি 1000 টাকা কম দিও, আমি তোমার আঙ্কেলকে বলে দিব, না দিলেও সমস্যা না। না না আন্টি, এটা কোনোভাবে সম্ভব না, আমি এটা পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, মায়ের মতন, আপনি যা বলছেন আপনার কথা মতোই হবে। আপনি এখন পেপারগুলো দেন। আচ্ছা আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। আপনার অনুমতি ছাড়া গেলে ভেতরে যেতে পারি? আরে কোনো সমস্যা নাই, তুমি যখন আসবে তখন সোজা ভেতরে চলে যাবে। এসো স্যার। স্যার এই গাড়িটা আপনার, খুবই সুন্দর স্যার, অনেক দাম মনে হয় না স্যার? একদম সাদা বকের মতো মনে হয় যে স্যার ছোটোখাটো প্লেন। আমার আম্মার স্যার খুব শখ ছিল, আমি যদি জীবনে কোনোদিন একটা গাড়ি বাড়ি করতে পারতাম স্যার। তুমি কী করে অফিসে যাও স্যার? গরিব মানুষ স্যার, বাসে। ঠিক আছে, আমি অফিসের গাড়িকে বলে দেবো তোমাকে। থ্যাংক ইউ স্যার। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ হচ্ছে মানিক, আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানিক। এ হচ্ছে তোমার ভাবি। সালাম বাবা। ভাবি মানে তো মা, তা মাকে সালাম করতে হবে। আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক। স্যার আপনি স্যার আসলেই সৌভাগ্যবান, আপনার রুচির প্রশংসা করতে হয়। মানে কি বলবো, ভাবির মতো এরকম অনিন্দ্য সুন্দরী রূপসী আপনার স্ত্রী, মানে আসলে আপনি ভাগ্যবান। অনেক ভালো লাগলো ভাবিকে দেখে। কিছু বলো, তেমন কিছু না। এই মানিক, তোর অফিসের অবস্থা কি? স্যার চলছে স্যার। কেন, কোনো সমস্যা? স্যার না স্যার। আহা, তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, বলো। স্যার আসলে কি বলবো, সোবান সাহেব তো একজন মানে ভদ্রগোছের মানুষ, খুবই সহজ সরল, তা পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ তো এক না, তাই না স্যার? আমাদের অফিসে স্যার এমন কিছু এমপ্লয়ি আছে যে না থাকলেও চলে, মানে শুধু শুধু আমরা কিসের জন্য তাদেরকে বেতন দিয়ে রাখবো? আমাদের বছরে যেটা টার্নওভার হওয়ার কথা বা যেটা বলে আমাদের কোম্পানি লাভ করবে, এই এক্সট্রা কিছু এমপ্লয়ি থাকার কারণে সেটা হচ্ছে না স্যার, লসই হচ্ছে আমাদের অফিসে।
ভাবি, আমার মায়ের ইচ্ছা আমি যদি কোনোদিন কোনো একটা কোম্পানির ম্যানেজার হতে পারি। মানে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পরে আম্মাকে ফোন করেছিলাম, আম্মা যে কী খুশি হলো ভাবি। তার একটাই স্বপ্ন যে তার ছেলে ম্যানেজার হবে, ম্যানেজার হবে। আমার মায়ের সেই ইচ্ছা কি কোনো দিন পূরণ হবে ভাবি? কে বলেছে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? শোনো, তুমি ম্যানেজার, শুনছো? ও এখন থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না, জয়েন্ট ম্যানেজার হিসেবে কাজ করবে সোহান সাহেবের সাথে। শাইলা, এটা অফিসিয়াল ব্যাপার। আমি তো বলছি না, তুমি সোহান সাহেবকে বাদ দিয়ে দাও। ও ছেলে হিসেবে যথেষ্ট ভালো, আর যে জিনিসটা সোহান সাহেবের বোঝা উচিত ছিল সেটা দেখো ও বুঝলো। দুজন একসাথে মিলেমিশে কাজ করতেই পারে, একদিকে অভিজ্ঞতা আরেকদিকে দক্ষতা, কি বলো? ঠিক আছে আহা, ঠিক আছে, থাক থাক, লাগবে না, লাগবে না, আর লাগবে না, ঠিক আছে। আপনি যে আমাকে কি বলবো, এটা আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি হবে। আমার আম্মা যে কি খুশি হবেন, সত্যি কথা আমি কি বলবো। আমি আমার জীবনে যা কিছু করা সবই আমার মায়ের জন্য। স্যারকে আমার কি বলবো, স্যার আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। স্যার কি বলছেন, এত সন্দেহ লাগে কি সোহান ভাই? এত দেরি করে অফিসে গেলে চলবে? কতক্ষণ ধরে আপনার জন্য গাড়িটা নিচে খাড়ায় আছে বলেন তো। এই বেদ, তুমি কার সাথে দাঁড়িয়ে কথা বলতেছো তুমি জানো? আপনার চোখে দেখেন না, আমি তো দাঁড়ায় কথা বলতেছি না, আমি এখানে বসে কথা বলতেছি। আর আমি আমার কলিগের সাথে বসে কথা বলতেছি। হোয়াট? ইয়েস, আমিও ম্যানেজার, আপনিও ম্যানেজার। তো ম্যানেজার ম্যানেজারের কলিগ না? এই যে ড্রেস কোড, এই এই আসুন উঠেন। আন্টি, মোটামুটি আমার দম বন্ধ হয়ে আসতেছে এখন, এত খাওয়া খাইছি। আমি জীবনে কোনোদিন এত বেশি খাই নাই আন্টি। আপনার হাতের রান্না যে এত চমৎকার, মানে মনে হচ্ছে যে আমি বেহেস্তের খানা খাচ্ছি। আপনার হাতটাই মনে হয় যে বেহেস্তের হাত, আমার আম্মার হাতের রান্নার মতো। কতদিনের মায়ের হাতে রান্না খাই না। আপনার হাতে রান্না খাওয়ার পর বারবার আমার বাসায় খাবা, বাইরে কি খাও না খাও তার কি কোনো ঠিক আছে? আর বাইরের খাবার তো ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আন্টি, বাইরের খাবারের কথা বলেন না। ওই যে আমি আঙ্কেল, ওই যে মোড়ে যে হোটেলটা আছে, ওই যে বয়স্ক একজন ভদ্রলোক মালিক, আমার খুব পরিচিত। আপনি বিশ্বাস করবেন না আঙ্কেল, হোটেলের রান্না যে কি জঘন্য, এবং সেই রান্না আমাকে তিনবার করে খাইতে হয়, এবং খুবই বাজে রান্না, মুখে দেওয়া যায় না, স্বাদ নাই কোনো, তারপর পচা মাছ সে বিক্রি করে এবং দামও নেয় বেশি। আর মানুষকে পচা মাছ খাওয়াই আরাম জেতাটাকে আমি পুলিশ বলি? আরে না না, পুলিশে দেওয়ার কোনো দরকার নেই। তুমি ভদ্রলোককে ডেকে ভালো করে বুঝিয়ে বলো, তাই না? অত তো ঝামেলা দরকারটা কি? যা
ওইটা তো আন্টি আর কোনো সমস্যা নেই, আমি সমাধান করে ফেলছি। আমি গেছিলাম ওদের অফিসে, প্রচুর টাকা চাইছিল, দাবি করছে প্রায়, মানে সেটা না বলি, মানে ঘুষ চাইছিল। আমি বলছি না, প্রশ্নই আসে না। আঙ্কেল মানে একদম সৎ মানুষ, উনি তো অবৈধ পয়সা ইনকাম করে না, তাই না আঙ্কেল? পরে অনেক চাপাচাপি করে তারে বলে আমি একদম ভয়টাই দেখায় যে এটা কিন্তু সমস্যা হবে, আপনি এটা ঠিক করে দেন। এটা করার পর তারপরে অর্ধেক একদম, প্রথমে 50,000 চাইছিল। কি কত টাকা? হ্যাঁ, পরে আমি ওইটা কমায় একদম অর্ধেকে নিয়ে আসছি, মাত্র 27,000 টাকা। 27,000 টাকা মানে এত টাকা? ওরা ওই যে ওদের আইনে কি সব ইয়েটা ঝামেলা টামেলা আছে, মানে 27,000 টাকা দিতে হবে? জি জি, 27,000 টাকা দিতে হবে। এবং বলছে যে এক সপ্তাহের মধ্যে যদি এই টাকাটা পরিশোধ না করি তাহলে পরে ওই বাড়ি ক্রক করে দিবে। মানে মানে বাড়ি ক্রক করবে কেন? বাড়ি ক্রক করবে কেন? আমি বাড়ি ক্রক মানে আমি কি অবৈধ বাড়ি? সেটা না, ওই সরকারি কিছু নিয়ম টিয়ম আছে। আর বাড়ি ক্রক মানে হচ্ছে আন্টি মানে আপনাদেরকে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেয়, বাড়িটা সরকার দখল। এই বাড়িটা কি আমি ঘাম ঝরানো টাকায় কিনে নি, মগের মূল্য পেয়েছি? আইনের তো কোনো মানে মাপ নাই, আইন জেরা সেটা তো মানতেই হবে। এই শোনো, এসব ঝামেলা জড়িও না একদম। তুমি কাল কি ব্যাংকে যাবে, টাকা উঠিও ওকে। ডেফিনেটলি, মাত্র 7,000 টাকার জন্য আমার বাড়ি যাবে নাকি? শোনো, কাল কি টাকা নিয়ে তুমি জমা দিয়ে দিবে? জি আঙ্কেল, 7,000 টাকা আমাকে দিয়ে দিলে পরে আপনার আর কোনো টেনশন নাই, আমি ওইটা যা সমস্যা আছে আমি সমাধান করে ফেলবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি নিশ্চিত তুমি দিয়ে আসবে কালকে। জি 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 আঙ্কেল, আন্টি আসি। সব দায়িত্ব কিন্তু থাকলো তোমার উপর। জি জি, আপনি আমাকে ছেলের মতো চিন্তা করেন, আমি সব সমাধান করে দেবো। ঠিক আছে, আসি আন্টি। সালাম আলাইকুম আঙ্কেল। হোটেলে রান্না এসে তো অনেক ভালো। আরে 5 কেজি চাল তো আমি, চাল তো আমি কিনে দিলাম 5 কেজি, আবার কিসের চাল? হ্যাঁ চাল, ঠিক আছে নিয়ে আসবো। আমি ভেজাল খাওয়াইতেছি? জি, আপনি নিজে খাওয়াচ্ছেন। আপনার হোটেলে কি খাওয়াচ্ছেন? পচা মাছ আর যত সব বাসি খাবার আপনি খাওয়াচ্ছেন। কি করে আমি পচা মাছ খাবাই জানেন? আমার হোটেলের মাছ সবচেয়ে ফ্রেশ এবং সুস্বাদু। সুস্বাদু মাছ পাওয়া যায়? এই যে বলতেছেন, প্রমাণ আছে, সার্টিফিকেট আছে আপনার কাছে? প্রমাণ আপনার বাড়িতে আছে, ওই যে আপনার ভাড়াটিয়া মানিক, সে রোজ আমার হোটেলে খায়, ওরে জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করব? মানিক তো ভদ্র ছেলে, সে কি আপনার সামনে বলবে? সে আমাকে বলেছে আপনি একটা 2 নম্বর, আপনি পচা মাল খাওয়ান, পচা মানে বাসি জিনিস খাওয়ান। কি কোন আপনি এসব কথা আমারে? এই যে মাথায় টুপি দিয়েছেন, আল্লাহর নাম করছেন, শুনেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভেজাল মুসলমান কি হলো ভাই, হঠাৎ করে রাগ করছেন কেন? আর বলেন না, বুঝতে পেরেছেন? ইনি ভেজাল বাসি জিনিস খাওয়াই ম্যানেজারে। আর ম্যানেজার শুনেন কি করেছে জানেন? আসেন বলছি আপনাকে, শুনেন, মানুষের বিবেক বিবেক সব কিছু, একটা মানুষও ভালো নাই, খাদ্যে ভেজাল যেখানে পাবে সেখানে ভেজাল দেবে। সমস্যাটা কি, ব্যাপারটা কি? আরে সমস্যা রাগ করবো না বলেন তো দেখি, হ্যাঁ কিরকম বিবেকহীন লোক। হ্যাঁ আরে ভাই, হোটেল কর ভালো করে মানুষকে খাওয়া, খাওয়াবে না, হ্যাঁ এটা কি হয়? ওটা বাদ দেন, সিটি কর্পোরেশনের বিলের খবরটা কি বলেন তো দেখি। সিটি কর্পোরেশনের বিলের খবর খুব ভালো, ওখানে তো ভেজাল নাই, আমার মানিক আছে না, আমার মানিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন, এ শুধু মানিক নামে না, এ মানিক হচ্ছে সত্যিকারের মানিক, মানে মানিক বলতে যা বোঝাই সেটি আছে, ও আছে বলেই তো আমি বেঁচে গেছি, বুঝতে পারছেন না? কত আসছে, কত আসবে মানিক আসে যখন আপনি জানেন? এখন কত বিল আসে, 50-এর উপরে আসতো। আচ্ছা, আমার মানিক থাকার কারণে এটা নেমে আসছে 27,000-এ মাত্র। বলেন কি 27,000, এটাই তো অনেক। আমারটা কত আসছে জানেন? মাত্র 5,000 টাকা। শুনেন, আমার বিশ্বাস আপনার কাগজপত্রে কোনো ভুল হচ্ছে, নাহলে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা না, বিশ্বাস না হয় তো আপনি চলেন আমার বাসায়, চলেন একটু চা খাবেন আর কাগজপত্রগুলো দেখেন। চলেন।
আপনার আচরণও কিন্তু আমার কাছে ভালো লাগছে না। এই যে অফিসে জি হ্যাঁ এগুলি বাদ দিন, ঠিক মতো অফিসের কাজটা করুন, অফিসের উন্নতি করুন। এতদিন যা করেছেন, আজকে মানিকের অবস্থা দেখলেন তো, এই পরিণতি যেন আপনার না হয় কথাটা মনে রাখবেন। ফ্যান্টাস্টিক বস, আবার ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিকটা কি? এই শব্দ ব্যবহার বাদ দিন। Gracias.